হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দেখাবো বন্ধুরা, শীতকালে পর্তুলিকা বা টাইম ফুল গাছকে সারা বছরের জন্য এই গাছকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি সেই নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই শীতকালে এই গাছে কি খাবার দেব, কিভাবে পরিচর্যা করব এবং আগামী বছরের জন্য এই গাছগুলিকে আমরা কিভাবে সুস্থ সবল ও সংরক্ষিত করতে পারি সেই নিয়ে আলোচনা করব। বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, সম্পূর্ণ ভিডিওটা দেখার। যে সমস্ত বন্ধুরা আমার বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করে তুলবেন। বন্ধুরা, আমরা সবাই জানি এই পর্তুলিকা বর্ষায় ও গরমকালে কি পরিমাণে ফুল দিয়ে থাকে আমাদের বাগানে, ও বাগান রঙিন করে তোলে ও আলোকিত করে তোলে। আগের বর্ষা কি পরিমাণে ফুল দিয়েছে একটু দেখাচ্ছি, বন্ধুরা একটু দেখুন। এখানে দেখুন বন্ধুরা, পর্তুলাকা বা টাইম ফুল, কত সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন তো কি পরিমাণে ফুল ফুটেছে, তাই বলবো বন্ধুদের এই গাছকে অবহেলা না করে আমরা সঠিক পরিচর্যা যদি করে থাকি ও যত্ন সহকারে আপনাদের বাগানে এই গাছ যদি রেখে দেন, তাহলে বন্ধুরা এই শীতের সময় এরা ডরমেন্সি পিরিয়ড থাকে, অর্থাৎ রেস্ট নেয়, এই সময়টা ফুল কম ফোটে, কিন্তু কম ফোটে একেবারে যে ফোটে না তা কিন্তু নয়। পুরানো বন্ধুরা বাগানে যদি থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই জানবেন, এই গাছগুলি যদি আমরা ঠিক মতো পরিচর্যা করি তাহলে এখনও কম বেশি ফুল দেবে। এখানে যেমন দেখুন, আমার এই যে এখানে দেখুন কতগুলি গাছ আছে, এতে দেখুন ফুল ফুটেছে, কম বেশি সব সময় ফুটতে থাকে। আমরা তো এখন বন্ধুরা শীতের ফুল নিয়ে মাতামাতি করি, আমাদের বাগান সাজানোর জন্য অনেক ব্যস্ত থাকি, কিন্তু এই পর্তুলিকা গাছকে কিন্তু আমরা একেবারে অবহেলা করব না। এই গাছকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আগামী গরমে ও বর্ষাতে এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এই গাছগুলি দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি পর্তুলিকা, তাই এই গাছগুলি একটু শুকিয়ে ডগাটা ঝিমিয়ে গেছে। আমি কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। বন্ধুরা, এই গাছগুলিতে যে ডগাগুলি শুকিয়ে গেছে সেই ডগাগুলি কাঁচি দিয়ে এইভাবে সুন্দর করে কেটে এগুলো ফেলে দেবেন। তবে এই কাটা এই অংশগুলি আপনারা ফেলবেন না, সামান্য বালি দেবেন, সেই বালির মধ্যে জল ছিটা দিয়ে এইভাবে পুঁতে দেবেন, দেখবেন নতুন চারাগাছ তৈরি হয়ে যাবে। এই গাছগুলিকে বন্ধুরা এমন জায়গায় রেখে দেবেন যেখানে রোদ আসে, খুব কড়া রোদ নয়, সামান্য রোদ আসে সেই রকম জায়গায় রেখে দেবেন। ফুল পাওয়ার জন্য 4 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখলেই হবে। বন্ধুরা, গাছে যখন ডগাগুলি কাটবেন তখন সাপ ফাঙ্গিসাইড, এ সাপ ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। এতে এখন কি খাবার দেবেন বন্ধুরা, সর্ষে পচানো যে খোল জল, এই সর্ষে পচানো খোল এই গাছে দিয়ে দেবেন। এটা আমি 3 দিন মতো
হবে। এটা সর্ষেটা পচিয়ে রেখেছি, এখন শীতের সময় 3 দিন রাখলেই হবে। যেসব বন্ধুরা শেডের নিচে এই গাছগুলি রেখে দেন, সেই সব বন্ধুরা 1 চামচ লাল পটাশ এইভাবে গাছে দিয়ে দিতে পারেন। মাঝে মধ্যে ভার্মি কম্পোস্ট 1 মুঠো দিয়ে দেবেন। এই শীতকালে এই সারটুকু দেবেন, আর অন্য কিছু দেওয়া লাগবে না। বন্ধুরা, যদি মনে করেন গাছের গ্রোথ ভালো রাখবেন, তাহলে ডিএপি সার 3 থেকে 4টি করে দানা এই গাছে এখানে এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হবে। এরপর যখন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে মার্চ মাস আসবে, তখন কিন্তু এগুলোকে রিপোর্ট করতে হবে। তখন কিন্তু এর মাটি কীরকম লাগবে আমি সেই সময় আপডেট দেব। এখন কিন্তু বন্ধুদের এই কটা কাজ করতেই হবে, আগামী গরমে সংরক্ষিত করে রাখার জন্য প্রথমে প্রুনিং করবেন, শুকনো ডালগুলিকে বাদ দিয়ে দিতে হবে। সপ্তাহে 1 বার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যে সারের কথা বলেছি সেই সারগুলি ব্যবহার করবেন। বন্ধুরা, মার্চ মাসের আগে কিন্তু এই গাছকে রিপোর্ট করতে হবে। এই গাছের বীজ সংগ্রহ করে রাখতে পারেন। এই গাছের এই যে এরকম বীজ হয়, এই বীজগুলি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে ওই বীজগুলি থেকেও আপনারা নতুন চারাগাছ তৈরি করতে পারবেন। ফেব্রুয়ারির মাস যখন পড়বে, প্রথম দিকে ওই বীজগুলি ছড়িয়ে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। তাই বলবো বন্ধুদের, এই পর্তুলিকা গাছকে আমরা অবহেলা না করে আমরা অনাহাসেই এই গাছকে সংরক্ষিত করে রাখতে পারি। বন্ধুরা, আমরা কিন্তু এই গাছকে হ্যাঙ্গিংয়ে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি। এইভাবে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে। তাহলে বন্ধুরা, আমরা প্রত্যেক বছর এই গাছ না কিনে আমরা এইভাবে গাছগুলিকে যদি সংরক্ষিত করে রাখতে পারি, সারা বছরের জন্য আমরা এইভাবেই গাছকে বাঁচিয়ে রাখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইয়ের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ।